বারাসাত নিউজ এক্সপ্রেসের নিবেদন, অনন্য শক্তি সম্মান 2019। আগ্রহী পুজো সংগঠক ও টাইটেল স্পন্সরশিপের জন্য আজই যোগাযোগ করুন। যেভাবে একটার পর একটা প্রকল্প ভারতবর্ষের মুখে চালু করেছে, 3 বছর আগে ডিমনিটাইজেশন চালু করেছিল, নোটবন্দি চালু করেছিল, তখন আমাদের মমতা সংহতি দিবস উপলক্ষে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে ছোট জাগিলে অঞ্চলে আমরা বামনগাছি বড় বল থেকে শুরু করে এবং যশোর হয়ে মোটরগাছি মোড়ে আমরা আমাদের কর্মসূচি শেষ করব। কারণ পশ্চিমবাংলায় আমরা হিন্দু মুসলমান উভয় মিলিতভাবে বসবাস করি। এখানে এনআরসি নিয়ে যে কেন্দ্রীয় সরকার ভাওতা দিয়ে প্রথমে বললো যে এখানে হিন্দুরা থেকে যাবে, মুসলমানদের আমরা বাংলাদেশে পার করে দেবো, কিন্তু আমরা পশ্চিমবাংলার মানুষ, আমরা যে কোনো এনআরসি হবে না, যারা ওপার থেকে এসে বসবাস করছে তারাও থাকবে, আর আমরা যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ আছি তারাও থাকবে। এটা প্রায় 1,500 লোকের অংশগ্রহণ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন লোক কেমন হয়েছে না হয়েছে। মিছিলটা ছিল বামনগাছি বড় বল থেকে শুরু করে যশোর হয়ে মোটরগাছি মোড়ে আমরা শেষ করবো। এরপরে কর্মসূচি আবার ঠিক করা হবে। আমরা ছোটবেলা অঞ্চল তৃণমূল কংগ্রেস, যুব তৃণমূল কংগ্রেস এবং ছাত্র পরিষদের ছাত্র তৃণমূল কংগ্রেসকে নিয়ে আমরা ছোটবেলা অঞ্চল পরিচালনা করি। আমরা উভয় মিলিতভাবে দিদির নির্দেশ মতো যখন যে প্রোগ্রাম দেয় আমরা সেটা পালন করি।